আর মার্সেলেরও মারছে, মেয়েরও মারছে, গায়ে হাত দিছে। অতএব ওইটার প্রেক্ষিতে আমি তাকে সাময়িক বরখাস্ত করছি। আর সে কিন্তু অনেক দয়ালু, এক পুরো পুরো আবার কেন 100 টাকা দিয়ে দিছে রিকশা ভাড়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুঞ্জন, বৃন্দাবন সরকারি কলেজ গার্ডের হাতে ধর্ষণের শিকার একই কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত কলেজ গার্ড রুমান মিয়া বেশ কয়েক বছর যাবত এ প্রতিষ্ঠানে গার্ড হিসেবে নিযুক্ত আছেন। জানা যায় গত 10 জুলাই বিকেলবেলা বিগ টিম শিক্ষার্থী তার একজন ছেলে বন্ধুর সাথে কলেজ বিল্ডিংয়ে অবস্থান করেন। এ সময় কলেজ গার্ড রুমান এসে বিগ টিম ও তার ছেলে বন্ধুকে মারধর করে ছেলেটিকে একটি রুমে আটকে রাখেন এবং মেয়েটিকে ছাদের উপরে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ঘটে কলেজ ক্যাম্পাসের শেখ হাসিনা একাডেমিক কাম পরীক্ষা হল ভবনে। প্রায় ঘণ্টাখানেক নির্যাতনের পর ছেলে এবং বিগ টিম মেয়েকে ছেড়ে দিলে তারা বাসায় চলে যান। এবং আরও জানা যায় অভিযুক্ত রুমান মিয়া বিক্রি মেয়েকে 100 টাকা রিকশা ভাড়া দেন। ঘটনাটি জানান ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সাবেক সভাপতি এবং বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ আকা। ঘটনাটা হয়েছে যে বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীর সাথে, সে হচ্ছে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী, নতুন স্টুডেন্ট। ঘটনা 10 তারিখ দুপুর 1:30 থেকে 3:00 মধ্যে ঘটনা। বসার মধ্যে কথা বলতেছিল, গার্ডে কি করছে তারা দুজন দিয়ে ওই সময় মারপিট করছে, ছেলেরও মারছে, মেয়েরও মারছে, গায়ে হাত দিছে। হাত দেওয়ার পরে সে ছেলেরা কি করছে, নিচে তিনতলা রুমে নিয়ে এসে বন্ধ করে রাখছে পুরো প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা বন্ধ করে রাখার পরে হয়েছে, মানে এগুলো আমরা জানতে পারি নাইমা আসছে এবং সেটা স্বীকার করছে যে আমি 1 ঘন্টা উনি আরো বলেন, আমি এসব বিষয় নিয়ে কাজ করি এবং মেয়ের কাছেও আমি এরকম সিমডম পেয়েছি। তো আমি যেহেতু র‍্যাক বিক্রিমদের নিয়ে কাজ করি, র‍্যাক সার্ভারদের নিয়ে কাজ করি, আমি আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় আমি তার কিছু সিমডম পাইছি এবং সে স্বীকার করছে। এ ব্যাপারে অত্র কলেজের অধ্যক্ষ জানান গার্ড তাদের গায়ে হাত তুলেছে, এ বিষয়টি গার্ড স্বীকার করেছে, এজন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। তিনি আরো বলেন মেয়ের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি, যদি অভিযোগ করা হয় তাহলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ছাত্রের অভিযোগ, আমার ছাত্রের গায়ে হাত তুলছে এই অভিযোগটা যেহেতু গার্ড স্বীকার করছে, অতএব ওইটার প্রেক্ষিতে আমি তাকে সাময়িক বরখাস্ত করছি। মেয়ের পক্ষ থেকে যদি অভিযোগ করা হয়, আমরা তো মেয়েটাকে এখনও টেস্ট করতে পারিনি, হ্যাঁ, এবং ঘটনার সত্যি তাও বুঝতেছি না। এখন যদি মানে মেয়ের পক্ষ থেকে যদি আমরা মেয়েকে টেস্ট করতে পারি, মেয়ের পক্ষ থেকে যদি কেউ কী করে মামলা করে, আমরা যা যা এদিকে বিষয়টিকে কেন্দ্র করে ফেসবুকে উঠেছে আলোচনা এবং সমালোচনার ঝড়। এবং যে ঘটনা ঘটাইছে সে কিন্তু মেয়ের আবার ইচ্ছে আবার দিয়েছে 100 টাকা, ঠিক আছে, সে কিন্তু অনেক দয়ালু, র‍্যাপ করে পরে আবার মেয়ের 100 টাকা দিয়ে দিয়েছে রিকশা ভাড়া। তো এখানে হচ্ছে কি, যে মেয়ে প্রথমত হয়েছে যে আমরা অনেকে প্রশ্ন আসতে পারি যে মেয়ে 3 দিন পরে ঘটনা জানাইছে, মেয়ে 3 দিন পরে ঘটনা জানাইছে না, মেয়ে ওই সময় তার বন্ধুরে বাসায় যেয়ে জানাইছে এবং এগুলো স্ক্রিনশট আমাদের কাছে আছে মেয়েটার। তো আমরা মেয়ের নাম নিতে চাই না। প্রথমত হচ্ছে আমি যেটা বলি যে আমরা এমন কোনো নারী বান্ধব সমাজ তৈরি করছি না যেখানে একটা মেয়ে রেপিস্টের ঘটনায় মানে ধর্ষণের শিকার হইলে পরে যে মেয়েটাকে আমরা সেলা দিতে পারি। প্রথমত আমরা সময় এমন সমাজে আছি যে সমাজে শুধু নারীদেরকেই ব্লেম করে।